হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউ ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট আজকের ক্লাসে আমরা হচ্ছে খাদ্য লবণের যে বাকি অংশটুকু ছিল বা পরবর্তী যে পার্টটা ছিল সেটাই আজকে ক্লাস আমরা শুরু করব এবং এটাকেই আমরা কন্টিনিউ করব ওকে তো স্টুডেন্ট বেসিক্যালি আজকে ক্লাসে দেখো আমরা হচ্ছে লাস্ট এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম এবং তারপর থেকেই হচ্ছে শুরু করব তো এখানে ফার্স্টেই তোমরা হচ্ছে দেখতে পাবে যে এখানে হচ্ছে বেশ কিছু ঘটনা দিয়েছে যেরকম এবছর খুব গরম পড়েছে তাই ঘামও খুব হচ্ছে স্কুলে যাবার সময় অয়ন রোজ ঠাকুমাকে একবার বলে তবে বাড়ি থেকে বেরোয় আজ বেরোনোর সময় অয়ন লক্ষ্য করলো ঠাকুমা যেন তাকে চিনতেই পারছে না মানে কি সে বুঝতে পারছে না যে এটা অয়ন ঠিক আছে এবার অয়ন জিজ্ঞেস করলো ও ঠাকুমা কি হলো ঠাকুমা একটা উত্তর দিলেন বটে অয়ন তার কিছুই বুঝতে পারলো না কিন্তু সে কিন্তু সে এটা বুঝলো যে ঠাকুমার শরীরে কোথাও কোনো একটা বড়সড় গোলমাল হয়েছে তারপর অয়নের মা ফোন করে ডাক্তারবাবুকে খবর দিলেন ডাক্তারবাবু এসে মন দিয়ে দেখলেন ঠাকুমাকে তারপর অয়নের মাকে এক গ্লাসে বেশ খানিকটা নুন জল তৈরি করে ঠাকুরমাকে খাইয়ে দিতে বললেন আর আশ্চর্য একটু পরে ঠাকুরমা আবার আগের মতো স্বাভাবিক তো দেখো এটা কি অবাক করা একটা ঘটনা না যে কিছুক্ষণ আগেই যখন হচ্ছে অয়নকে ঠাকুমা চিনতে পারছিল না বা হচ্ছে তার স্মৃতি শক্তিতে হচ্ছে সেই জিনিসটা হচ্ছে মানে সে অ্যাকচুয়ালি অয়নকে বুঝতে পারছিল না যেটা হচ্ছে অয়ন তো সেখানে হচ্ছে কিছুক্ষণ পরেই যখনই আমাদের দেহে হচ্ছে নুনের যে ভারসাম্য বা আমরা বলতে পারি সোডিয়াম আয়নের যে ভারসাম্য এটা যখনই হচ্ছে ফিরে আসলো আবার কিন্তু ঠাকুমা প্রত্যেককে হচ্ছে চিনতে পারছিল তাই না তো এটা তো এরপরেই দেখো বলেছে কিছু ঘটনা এই ঘটনার কিছুদিন পরে অয়নের মা টিউবওয়েল পাম্প করছিলে অয়ন পড়তে বসে জানলা দিয়ে দেখছেন মায়ের জল ভরা হঠাৎ মা পড়ে গেলেন পরে ডাক্তার দেখাতে জানা গেল মায়ের বাপায়ের নিচের দিকটা হাটটা ভেঙে গেছে মানে বাপায়ের নিচের দিকে হাটটা ভেঙে গেছে এই দুটো ঘটনা থেকে অয়নের মতো তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে কেন এমনটা হলো তোমাদের শরীরের গুরুত্বপূর্ণ আরো একটি যোগাযোগের মাধ্যম হলো নার্ভ বা স্নায়ু ঠিক আছে যেটা বাংলা নাম হচ্ছে স্নায়ু আর ইংলিশে নার্ভ বলা হয় তোমরা শুনেছো তো এই যে নার্ভ বা স্নায়ু এটা কিন্তু আমাদের দেহের মধ্যে বিভিন্ন কানেকশন তৈরি করে ঠিক আছে যেমন আমাদের রক্ত হচ্ছে দেহের মাথা চুল থেকে পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে কানেকশন তৈরি করে ঠিক একই ভাবে আমাদের নার্ভ বা স্নায়ু এটাও কানেকশন তৈরি করে ঠিক আছে এগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে তো দেখো মস্তিষ্ক বা কাণ্ড ও দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করা ঠিক আছে আচ্ছা এখানে এই যে স্নায়ুর কথা বলছিলাম তো এই স্নায়ুর কাজ কি যেটা এখানে কোশ্চেন আকারে দিয়েছে যে স্নায়ুর কাজ এখানে কাজটা আমাদের মনে রাখতে হবে এবং তোমরা খাতাতেও এটা নোট ডাউন করতে পারো যে স্নায়ুর কাজ কি তো দেখো স্নায়ুর কাজ মস্তিষ্ক বা কাণ্ড ও দেহের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ আদান সংবেদন আদান প্রদান করা তার মানে কি মস্তিষ্ক এবং সুশস্নাকাণ্ড এরা দেহের বিভিন্ন প্রান্তের সাথে হচ্ছে আদান প্রদান বা যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হচ্ছে সাহায্য করে এবং এদের মাধ্যমে কিন্তু স্নায়ুরা কাজ করে ঠিক আছে এবার বলেছে এই কাজে তার প্রধান সহায়ক তো এই কাজে তাদের প্রধান সহায়ক কি আমাদের খাবার নুনে থাকা সোডিয়াম আয়ন তবে পটাশিয়াম আয়ন ও ক্যালসিয়াম আয়নও কিন্তু এই কাজে গুরুত্বপূর্ণ কিন্তু যদি আমাদের যেরকম ঠাকুমার কন্ডিশনে দেখা গেলো যে ঠাকুমা হচ্ছে চিনতে পারছে না তখন কি তখন এই যে স্নায়ু থাকে তো এই স্নায়ুদের মধ্যে হচ্ছে সোডিয়াম আয়ন যেটা তার পরিমাণ কমে যায় যার ফলে কিন্তু এই ধরনের গোলযোগ ঘটতে পারে তো সেই কারণে স্নায়ুর বেসিক্যালি বলতে পারে যে তার কাজের একটা মাধ্যম হচ্ছে এই সোডিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম তো সেই কারণে খাদ্য লবণে যেহেতু সোডিয়াম পাওয়া যায় সেই কারণে নুন জল খায় সেই কারণে নুন জল বা ওআরএস জল খাইয়ে দিলে তৎক্ষণাৎ আবার সবকিছু ঠিক হয়ে যায় ওকে তারপরে চলে আসছে আমরা একটু নিচের দিকে বলেছি দেখো এর ফলে শরীরে বিভিন্ন অংশ খিচুনি দেখা দেবে মানে কি এই ধরনের যদি আমাদের হঠাৎ করে হচ্ছে কোনো কিছুর অভাব দেখা দেয় এই ধরনের আয়ন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ঠিক আছে এগুলোর যদি আয়নের অভাব দেখা দেয় তখন কি হবে আমাদের দেহের বিভিন্ন অংশ খিচুনি দেখা দিতে পারে কথাবার্তা অসংলগ্ন হতে পারে মানে কথাবার্তা জড়িয়ে যেতে পারে এগুলো হয় ওকে তো এগুলো খাবার নুনে থাকে এনএসিএল ছাড়া আরো দুটো লবণের কথাও আমরা জেনেছিলাম সৈন্ধব লবণ এবং তার সাথেতে রক সল্ট এগুলো জেনেছিলাম বিট লবণ যেটাকে বলা হয় তো এই সব লবণেও কিন্তু এই ধরনের হচ্ছে যে আয়ন যেমন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এই আয়নগুলো প্রেজেন্ট থাকে ঠিক আছে এবার চলে আসুন নিচে বলেছে মূলত দুটো কাজে ক্যালসিয়াম সাহায্য করে কি কি কাজে সাহায্য করে ক্যালসিয়াম দেখো এক হচ্ছে হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে আর দুই হচ্ছে ঋত কাজ নিয়ন্ত্রণ করে তাহলে কি কি কাজে সাহায্য করছে হাড় ও দাঁতের গঠনে আর দুই হচ্ছে হৃৎপেশির কাজ নিয়ন্ত্রণ করে এরপরে চলে আসে আমরা তারপরে বলেছে আমাদের শরীরে হাড়ের ওজনই সব থেকে বেশি তাহলে আমাদের শরীরে সব থেকে বেশি ওজন কার হাড়ে এই হাড় অস্থির মূল উপাদান কোন ধাতু তো আচ্ছা দেখো এখানে হাড় বা অস্থির মূল উপাদান কোন ধাতু এখানে শূন্যস্থান দিয়েছে অবশ্যই পূরণ করো এটা এটা হচ্ছে ক্যালসিয়াম ধাতু ওকে তো এখানে হাড়ের সব হাড় বা অস্থির যে মূল উপাদান সেটা কি সেটা হচ্ছে ক্যালসিয়াম ধাতু ওকে এবার চলে আসি আমরা নেক্সট পয়েন্ট যে শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়াম আমরা কোথা থেকে পাই বা কোন কোন উৎস থেকে পাই তো দেখো আমাদের যেরকম প্রাণী বলে দিয়েছে দুধ দই ছোট ছোট মাছ এগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাই ঠিক আছে আর অন্যান্য হচ্ছে উৎস যেরকম হচ্ছে খাবার নুন এর মধ্যে কিছু পরিমাণ ক্যালসিয়াম আয়ন থাকে তবে মনে রাখতে হবে ক্যালসিয়াম আমরা সব থেকে বেশি কিন্তু পাই ছোট ছোট মাছ থেকে যে কারণে যাদের ক্যালসিয়ামের অভাব থাকে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু হচ্ছে ছোট মাছ খাওয়ার হচ্ছে পরামর্শ দেন কারণ ছোট মাছের মাধ্যমেই কিন্তু ছোট মাছ যখন আমরা খাই তখন শুধু তার মাংসটা খাই না তাহলে তার চিবিয়ে খেয়ে আর এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আমাদের দেহে যতটা দরকার সেটাও কিন্তু প্রবেশ করে বোঝা এবার দেখো চলে আসি আমি তার পরের কি বলেছে আমাদের শরীরের মধ্যে যতটা ক্যালসিয়াম আছে তার নিরানব্বই ভাগই আছে আমাদের হাড়ের মধ্যে বোঝা গেল কারণ হারেই বুঝতে পারছো পুরো গঠনটা কি ক্যালসিয়াম দ্বারা তো সেক্ষেত্রে তার নিরানব্বই শতাংশই কিন্তু আমাদের দেহে যা আছে তার নিরানব্বই ভাগই লাগে আমাদের হাড় গঠনের জন্য আর বাকি যে এক ভাগ থাকে সেটা মোটামুটি স্নায়ুর হচ্ছে কাজে ক্যালসিয়াম আয়রন হিসেবে যেগুলো সাহায্য করে ক্যালসিয়াম সোডিয়াম হিসেবে এরা কিন্তু এই কাজে ব্যবহার হয় ওকে এবার দেখো ক্যালসিয়াম আমরা অনেকেই শুনছি কিন্তু এছাড়া আরো একটা ভিটামিন এখানে মানে ক্যালসিয়াম যে ধাতুর কথা বলা হচ্ছে বা আয়নের কথা আমি বলছি এর পাশাপাশি এই যে ক্যালসিয়াম এর সাথে হচ্ছে আরো একটা ভিটামিন একে সাহায্য করে তার নাম হচ্ছে ভিটামিন ডি এটা অবশ্যই খুবই প্রয়োজন তো এখানে দেখো অনেক সময় এরকম কোয়েশ্চেন আসতে পারে যে দাঁত এবং হাড়ের গঠনে কোন ভিটামিন সাহায্য করে তো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে তোমাকে ক্যালসিয়াম দিলে অ্যান্সার ভুল যেহেতু ভিটামিনের কথা বলা হচ্ছে তাহলে এখানে ভিটামিন ডি হবে আর যদি বলতে এখানে কোন আয়ন সাহায্য করে বা কোন ধাতু সাহায্য করে তখন তুমি এখানে ক্যালসিয়াম দিতে পারো ওকে না এবার চলে আসে আমরা তারপরে বলেছি আমাদের শরীরের হাড়ের ভেতর কেমন হতে পারে তো এটা ফাঁফা নিরেট শুকনো জলীয় তরল এবং রক্তপূর্ণ তো দেখো এটা হচ্ছে হাড়ের ভেতর নিরেট নয় ফাঁফা থাকে এবং এর মধ্যে আমাদের অস্থি মর্যাদা থাকে ওকে যেখান থেকে আমাদের লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় ওকে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে এক একটা ঠিক আছে মানে এ হচ্ছে আমাদের অ্যান্সার তারপরে কি বলেছে দেখো আবার ভাবো রক্তে সি এ টু আয়নের ঘাটতি হয়েছে তো রক্ত হচ্ছে সি মানে কি ক্যালসিয়াম এটা ক্যালসিয়ামের সাইন বুঝতেই পারছো আর টু মানে কি এটা হচ্ছে আয়নের জন্য টু প্লাস দেওয়া হয়েছে তো সি এ আয়নের ঘাটতি হয়েছে তাহলে শরীরের যেখানে ক্যালসিয়ামের ভান্ডার রয়েছে সেখান থেকেই শরীর তার নিয়ে সেই ঘাটতি পুষিয়ে নেবে তো এটা কিন্তু হয় কারণ আমাদের দেহে যদি কখনো ক্যালসিয়ামের ঘাটতি পড়ে তখন কি আমাদের যে হাড় আছে বা অস্থি আছে সেখান থেকে কিন্তু দেহ ক্যালসিয়াম শুষে নেয় নিয়ে হচ্ছে আমাদের রক্তে সাপ্লাই দেয় যার ফলে আমাদের হাড় অস্থি এগুলো হচ্ছে রোগা হয়ে যেতে পারে পাতলা হয়ে যেতে পারে এবং হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যে কারণে ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া উচিত ক্যালসিয়ামের জন্য হচ্ছে ছোটো ছোটো মাছ খাওয়া উচিত তবে কিন্তু এই যে ক্যালসিয়ামের ঘাটটি সেটা পূরণ হয় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের অস্থি বা হাড়ের যে মজবুত সেটা কিন্তু বজায় থাকে এবার চলে আসি পরের পয়েন্ট বলেছে এই অবস্থায় শরীরের হাড়ের কী হবে তো স্বাভাবিক যেটাই বললাম হাড় দুর্বল হয়ে যাবে এবং কখনো কখনো এটা ভেঙে যেতে পারে অল্প আঘাতেই হচ্ছে এগুলো ভেঙে যেতে পারে তো এগুলো হতে পারে তোবলছে খাবার নুনের মধ্যে উপস্থিত অন্য গুরুত্বপূর্ণ ধাতু আয়ন অর্থাৎ ম্যাগনেসিয়ামে কি কি ভূমিকা থাকতে পারে আমাদের শরীরে তো এখানে খাবার নুনের মধ্যে উপস্থিত অন্যান্য ধাতু গায়ন তার মধ্যে ম্যাগনেসিয়ামও আছে যেরকম আমরা সোডিয়াম পড়েছিলাম আগে সোডিয়ামের মতো ম্যাগনেসিয়ামও হচ্ছে মধ্যে থাকতে পারে ঠিক আছে কি বলেছে দেখো আমাদের রক্তে একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো শ্বেত রক্তকণিকা এই শ্বেত রক্তকণিকার কাজ কি তো দেখো এই শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে আমাদের দেহকে বাইরে রোগ জীবাণু থেকে হচ্ছে রক্ষা করা তো এই ক্ষেত্রে শ্বেত রক্তকণিকার কাজ কি রোগ জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করা ওকে তারপরে শরীরে ভিটামিন ডি কি কাজ করে তো স্বাভাবিক শরীরে ভিটামিন ডি হচ্ছে হাড়ের গঠনে সাহায্য করে ওকে যদি এখানে বলতে হচ্ছে আয়ন বা হচ্ছে কোন আয়ন হচ্ছে হাড়ের গঠনে সাহায্য করে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালসিয়াম আয়নের কথা বলতে হতো কিন্তু যেহেতু বলেছে ভিটামিন ডি কি কাজ করে বা যদি এরকম কোয়েশ্চেন আসতো যে কোন ভিটামিন শরীরে হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে যেটা আমি একটু আগেও বললাম সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি হবে তারপরে চলে আসে বলেছে শরীরে উপস্থিত বিভিন্ন উৎসেচক কি কাজ করে তো স্বাভাবিক শরীরে উপস্থিত বিভিন্ন উৎসেচক তাদের হচ্ছে নির্দিষ্ট কাজ করে যেমন হচ্ছে আমাদের কিছু উৎসেচক থাকে তারা খাদ্য পরিপাকে সাহায্য করে কিছু উৎসেচক থাকে তারা হচ্ছে জীবাণুকে মেরে ফেলতে সাহায্য করে ঠিক আছে তো এগুলো হচ্ছে থাকে এবার হচ্ছে শরীরের মধ্যে গ্লুকোজ কিভাবে শক্তি উৎপন্ন করে তো স্বাভাবিক শরীরের মধ্যে গ্লুকোজ হচ্ছে ভেঙে যায় গিয়ে হচ্ছে সেখান থেকে শক্তি উৎপন্ন করে এবং গ্লাইকোজেন রূপে আমাদের পেশি কোষে হচ্ছে জমা থাকে ঠিক আছে এবার চলে আসি নিচের দিকে বলেছে এই প্রক্রিয়াগুলো অনেকগুলোই ম্যাগনেশিয়াম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ও তার কার্যকারিতা বাড়ায় এই প্রক্রিয়াগুলো অনেকগুলোতেই ম্যাগনেশিয়াম কাজ করে একটু আগে আমরা ম্যাগনেশিয়ামের কথা পড়ছিলাম তো সেই কারণে ম্যাগনেশিয়ামও হচ্ছে এদের মতোই একটি ধাতব আয়ন ঠিক আছে এটাও একটা ধাতু বলতে পারো এবং তার সাথে এটা একটা আয়ন মানে যখন এম আকারে থাকবে তখন এটাকে আমরা ধাতব আয়ন বলতে পারি ওকে তারপরে জেনে রাখার মধ্যে একটা পয়েন্ট দিয়েছে দেখো বলেছে দূষণমুক্ত সমুদ্র উৎস থেকে বিশেষভাবে এক ধরনের নুন তৈরি করা হয় যাকে অর্গানিক সি সল্ট বলা হয় এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ম্যাগনেশিয়াম উপস্থিত অর্গ্যানিক সি সল যেটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে যেটা আমাদের দেহের যে ম্যাগনেশিয়ামের ঘাটতি সেটা পূরণ করে আচ্ছা এখানে দেখো এখানে একটা পয়েন্ট এবার তোমাদের এখানে দেখতে হবে যেটা নীল করে দেওয়া আছে কি বলেছে দেখো এ প্রসঙ্গে একটা কথা গুরুত্বপূর্ণ অন্যান্য প্রাণীর থেকে মানুষ যে এত বুদ্ধিমান তার একটা কারণ মানুষের মস্তিষ্কের গঠন অন্য কারণটা হলো খাদ্যের মাধ্যমে নুন গ্রহণ তো এই নুনের চাহিদা মেটানোর জন্য অভয়ারণ্যের মধ্যে সল্ট লিক এই নামটা মনে রাখবে সল্ট লিক ঠিক আছে এ পশুদের নুন খেতে দেওয়া হয় ঠিক আছে সল্ট লিক বলে একটা জায়গা থাকে মানে অভয়ারণ্য যেগুলো যেগুলো ম্যান মেড মানুষ তৈরি করে বা মানুষ হচ্ছে মানে নিরাপত্তার জন্য কিছু নির্দিষ্ট মধ্যে রাখে এবং পুরো পুরো ফেন্সিং করা করা থাকে থাকে বাইরে থেকে কোনো চোরা শিকারী এরা হচ্ছে এর মধ্যে ঢুকতে পারে না ঠিক আছে তো এরকম এইসব জায়গায় কি করে সল্ট লিক বা তাদের দেহে যাতে হচ্ছে নুনের ভারসাম্য বজায় থাকে ঠিক আছে তার জন্য মানুষরাই কি করে মানে যারা হচ্ছে গার্ডে থাকে তারা কি করে এদের জন্য প্রপার নিউট্রিয়েন্ট বা বা নুনগুলো যাতে পৌঁছতে পারে তার জন্য প্রপার খাদ্য হচ্ছে তৈরি করে এদেরকে দেওয়া হয় ওকে এবার বলেছে যে কোনো প্রাণীর শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণে তাদের দেহে নুনের ভূমিকা গুরুত্বপূর্ণ তাই যে কোনো প্রাণীর দেহে জলের পরিমাণ যে নিয়ন্ত্রণ হবে তার মধ্যে কিন্তু খাদ্যের ভূমিকা হচ্ছে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তো এটা একটু রিডিং করতে হবে আমাদের আর কিছু না এবার দেখো এখানে আরেকটা হচ্ছে আমরা মৌল পড়ছি সেটা হচ্ছে আয়োডিন এই আয়োডিন কি করে আয়োডিন আমাদের দেহে কিন্তু হচ্ছে এটাও একটা ভাইটাল রোল প্লে করে এবং এর অভাবে কিন্তু আমাদের গলগন্ড যে রোগ গলায় যে হচ্ছে ফুলে যায় যেটা আমরা আগে পড়েছিলাম থাইরক্সিন হরমোনের অভাবে কারণে হয় তো সেই যে হরমোনের অভাব সেটা কিন্তু হচ্ছে শুধু যে হরমোনের অভাবে হয় তেমনটা নয় এটা কিন্তু আয়োডিন যে আয়ন আছে তার অভাবেও হতে পারে ঠিক আছে তো আয়োডিনের যোগান দিতে নুনে প্রয়োজনীয় পরিমাণে পটাশিয়াম আয়োডেট মেশানো হয় তো এখানে নুনে হচ্ছে আয়োডিন যাতে হচ্ছে মানুষের শরীরে প্রপারলি ঢোকে সেই কারণে যত নুন প্রস্তুতকারী কারখানা আছে বা কোম্পানি আছে তারা কি করে এর মধ্যে পটাশিয়াম আয়োডেট বলে একটি মানে যৌগ সেটাকেই প্রপারলি হচ্ছে মেশায় সেখানে এটা মনে রাখতে হবে যে খাদ্য লবণ বা নুনের মধ্যে হচ্ছে আয়োডিনের যোগান দেওয়ার জন্য হচ্ছে কি মেশানো হয় বা কোন যৌগ মেশানো হয় এটার নাম হবে পটাশিয়াম আয়োডেট ওকে এবং সংকেতটাও মনে রাখো কে আই ও ঠিক আছে এবার চলে আসো নিচের দিকে তো আমাদের শরীরে আয়োডিন যুক্ত নুন প্রয়োজন কেন কারণ দেখো অনেক ধরনের কাজ করে আয়োডিন তো এখানে আমাদের অনেকগুলো পয়েন্ট দিয়েছে একটুখানি এটা দেখে নাও সুমনের কাকিমা কিছুদিন আগেও ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তেন এখন তার থেকে অনেক দেরি করে উঠছেন বাড়ির বিভিন্ন কাজ করার সময় কাকিমা ক্লান্তি ফুটে উঠছে একদিন তো কাপে করে কাকুকে চা দিতে গিয়ে কিভাবে যেন কাপটা পরেই গেল কাকিমার হাত থেকে যখন তখন সর্দিতে ভুগছেন কাকিমা মাঝে মাঝে মেজা ঝারিয়ে ফেলছেন খিটখিটেও হয়ে গেছেন একটু কাকিমা নিজেও বলছেন শরীরটা যেন আর চলছেই না ঠিক আছে মানে কি কিছু একটা অভাব শরীরের মধ্যে যা যা ফাংশন তার মধ্যে কিছু না কিছু অভাব দেখা দিয়েছে যে কারণ সব ফাংশন ঠিকঠাক হচ্ছে না তো এখানে কিছুই খাচ্ছি না তাও যেন মোটা হয়ে যাচ্ছি সুমন দেখলো যে কাকিমার গলার আওয়াজটাও একটু আর্জ ধরা ধরা মানে কেমন একটা যেন পেট ফেট হয়ে যাচ্ছে বা হচ্ছে গলাটা যেন কিরকম ধরে গেলে বা ঠান্ডা লাগলে যেমন হয় স্বাভাবিক ঠান্ডা লাগা ছাড়াই হচ্ছে সেরকম কিছু একটা মনে হচ্ছে গলার কাজটা যেন একটু মোটা মোটা মনে হচ্ছে এক্ষেত্রে কি হয় যে আমি রোগটার কথা বলছিলাম একটু আগে তোমাদের গলগণ্ড তো এটা এবং এটা কার জন্য হয় এটা হচ্ছে আয়োডিনের অভাবে হয় এবং যে কারণে আমি তোমাদের একটা কথা বলি যে অনেকেই আছে সমুদ্রের মাছ খাও না আবার অনেকেই আছে সমুদ্রের মাছ পাও না ক্ষেত্রে সমুদ্রের মাছ হচ্ছে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে যেহেতু এখানে সমুদ্রের মাছ কিন্তু তারা যে জলে থাকে সেটা নুন জল এবং আয়োডিন থাকে এবং যে কারণে এই আয়োডিনটা এদের মধ্যেও কিন্তু স্টোর হয় এবং এই সমুদ্রের মাছ যখন আমরা খাই তখন তাদের মাধ্যমে কিন্তু এই আয়োডিনগুলো আমাদের দেহে আসে এবং আমাদের দেহে যে আয়োডিনের অভাব থাকে বা ঘাটতি থাকে সেটা কিন্তু পূরণ করে ঠিক আছে তারপর কি আছে দেখো বলেছে ডাক্তারবাবুকে দেখাতে তিনি বলে তিনি বলেছেন সুমনের কাকিমার থাইরয়েড সমস্যা হয়েছে এই রোগটা কিন্তু আমরা অনেকেই শুনেছি থাইরয়েড সমস্যা তাই না অনেকেই কিন্তু আমাদের হচ্ছে ঘরে ঘরে এখন যেরকম সুগার আছে বা ডায়াবেটিস ঠিক একইভাবে প্রেসার যেমন আছে তার সাথে সাথে থাইরয়েড সমস্যাও কিন্তু আমরা অনেকেই শুনেছি তো এই থাইরয়েডটা কি দেখো তোমার হাতে দুটো আঙুলের স্পর্শে গলা ষড়যন্ত্রের উপস্থিতি বুঝতে পারবে যে কোথায় হচ্ছে সর তৈরি হচ্ছে হাত দিলে পরিষ্কার এখানে বুঝতে পারবে ওকে এবার বলেছি এই ষড়যন্ত্রের ওপর দুপাশে ছোট একটা গ্রন্থি আছে ঠিক আছে দু হচ্ছে একটা গ্রন্থি আছে যেগুলোকে বলা হয় থাইরয়েড গ্রন্থি ঠিক আছে এই নামটা মনে রাখো থাইরয়েড গ্রন্থি কোথায় আছে এটা হচ্ছে আমাদের গলার সরযন্ত্রের দু পাশে আছে ওকে তো এখানে এই যে থাইরয়েড গ্রন্থি তার থেকে হচ্ছে ক্ষরিত হয় থাইরক্সিন নামক একটি হরমোন এবং এই হরমোন যদি কখনো কম খরিত হয় তাহলে আমাদের হচ্ছে গলগন্ড রোগ হয় এবার কখন কম খরণ হয় যদি আমাদের দেহে আয়োডিনের অভাব হয় তখন কিন্তু এই যে গ্রন্থি সেই গ্রন্থিগুলো হচ্ছে বেশি পরিমাণে বা নির্দিষ্ট পরিমাণে হচ্ছে থাইরয়েড মানে থাইরক্সিন হরমোন খরণ করতে পারে না আর যার ফলে আমাদের কিন্তু এই থাইরয়েড বা গলগন্ড রোগ হয় তো এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে থাইরয়েড গ্রন্থি কার্যকারিতা কমে গিয়ে মহিলাদের বন্ধাত্ব হতে পারে বন্ধাত্ব মানে কি বন্ধাত্ম মানে প্রত্যেক মহিলার যে হচ্ছে সন্তান ধারণের ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাওয়াকেই বলা হয় বন্ধাত্ম তো সেক্ষেত্রে যদি থাইরয়েড গ্রন্থি কার্যকারিতা কমে যায় সেক্ষেত্রে কিন্তু মহিলাদের বন্ধাত্ব আসতে পারে ঠিক আছে এবার বলেছে আর কি ভাবে আয়োডিন আমাদের শরীরে কাজ করে তো দেখো মস্তিষ্কের বিকাশে আয়োডিন সাহায্য করে তাই শিশুদের পক্ষে এটি অপরিহার্য তারপরে মস্তিষ্কের বিকাশের জন্য হচ্ছে আয়োডিন ভীষণই দরকার তো সেই কারণে শিশুদের জন্য তো এটা একদমই মানে বলতে পারে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই না মানে শরীরের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মৌল বা আয়োডিন ওকে তাছাড়া শারীরিক মানসিক অবসর দেখা দিতে পারে আয়োডিনের অভাবে তাহলে আয়োডিনের অভাবে কি হতে পারে দেখো শিশুদের মস্তিষ্কের বিকাশে ব্যাঘাত ঘটতে পারে আর দুই হচ্ছে আমাদের আয়োডিনের অভাবে হচ্ছে মানসিক এবং শারীরিক অবসাদ দেখা দিতে মানে কম কাজেই হচ্ছে মানে ক্লান্ত হয়ে যাওয়া বা তার সাথে সাথে হচ্ছে মানসিক বা মনের দিক থেকে যাওয়া সময় হচ্ছে মানে মানে একটা উইক উইক ফিল করা ঠিক আছে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু অভাবে দেখা দেয় এবার দেখো চলে আসে আমরা আয়োডিন ব্যবহারের একটা ইতিহাস দেখা গেছে আমাদের দেশে অনেক আগে আয়োডিন ছাড়াই নুনি ব্যবহার হতো খাবারের জন্য বিশ শতকে হচ্ছে পঞ্চাদশের দশকে প্রফেসর ভি রাং ভি রামালিঙ্গাস্বামীর নেতৃত্বে একদল বিজ্ঞানী হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায় গয়টার রোগের কারণ হিসেবে আয়োডিনের ঘাটতিকে চিহ্নিত করে ঠিক আছে একটা সায়েন্টিস্ট বা বিজ্ঞানীদের দল তারা এটা চিহ্নিত করে এর ফলে উনিশশো সাল থেকেই ভারত সরকার গয়টার প্রাদুর্ভাব মানে গয়টার যাতে হচ্ছে না হয় তার জন্য কি করেছে ওই সকল এলাকায় আয়োডিন যুক্ত নুন পাঠানোর সিদ্ধান্ত নেয় ঠিক আছে সরকার নিজের তরফ থেকে যে নুনটা হচ্ছে ওইখানকার মানুষদের প্রোভাইড করতো বা দিত সেটা হচ্ছে আয়োডিন যুক্ত হতো বোঝা গেল আর ওইসব জায়গায় কেন কারণ থাকে এখানে অঞ্চলটা কি বলেছে হিমাচল তার মানে এইদিকে হচ্ছে সমুদ্রর মাছ বা এগুলো যাওয়ার হচ্ছে প্রবণতা খুবই কম যে কারণে এই সব অঞ্চলে যে গুলো যায় সেটা কি নর্মাল লবণের মতোই তো এই লবণের মধ্যে হচ্ছে আয়োডিন কম থাকায় তাদের মধ্যে কিন্তু অনেক ঘাটতি দেখা যায় এবং তাদের মধ্যে কিন্তু এই থাইরয়েডের যে সমস্যা এটা কিন্তু হতে পারে এবং যে কারণে তাদের ওখানে মাছ পাঠানো তো খুব একটা সম্ভব নয় কারণ সমুদ্র কত নিচে সেখান থেকে ওইরকম জায়গায় বা হিলি এরিয়া যেগুলো হচ্ছে তোমার পাহাড়ি অঞ্চল সেই সব জায়গায় তো হচ্ছে মাছ মানে সামুদ্রিক মাছ এগুলো পাঠানো সম্ভব নয় কিন্তু নুন পাঠানো সম্ভব তো সরকার তখন হচ্ছে আয়োডিন হচ্ছে নুনের মধ্যে মিশিয়ে নুনের মাধ্যমেই হচ্ছে তাদেরকে প্রোভাইড করতে শুরু করে ওকে তারপরে চলে আসুন হচ্ছে নিচে দেখো হচ্ছে দেহের লবণ তো দেহের লবণ বেসিকালি কি কি যে হচ্ছে তো এটা অনেক কাজে সাহায্য করে এবং লাস্টে হচ্ছে আমাদের দেহে ঘামের মাধ্যমে কিছু বেরিয়ে যায় এবং তারপর মূত্রের মাধ্যমে বেরিয়ে যায় এবার দেখবে ঘামের মাধ্যমে তোমরা অনেকে বুঝতে পারবে যে গরমকালে অনেক ঘাম হলে যেখান থেকে ঘাম বেরোচ্ছে ওখানে দেখবে ঘামটা শুকিয়ে গেলে হাত দিলে দেখবে একটা লবণের মতো দানা দানা মনে হয় তাই না তো এটা কি এটা হচ্ছে ঘামের মাধ্যমে আমাদের দেহ থেকে লবণ বেরিয়ে যায় ঠিক আছে আমাদের দেহে যেভাবেই লবণ প্রবেশ করুক না কেন তারপরে কিন্তু সেটা বিভিন্ন কাজ করার পর অনেক সময় এই ধরনের রেচন পদার্থের মাধ্যমে হচ্ছে আমাদের দেহ থেকে লবণ বেরিয়ে যায় ঠিক আছে তাহলে আমাদের কোন কোন রেচন পদার্থের মাধ্যমে আমাদের দেহ থেকে লবণ বেরিয়ে যায় এরকম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে তো সেই কারণে প্রত্যেকটা কোয়েশ্চেন যদি হচ্ছে আনসার করতে চাও তাহলে তোমাদেরকে বইটাকে ভালো করে পড়তে হবে সেলফ স্টাডিতে ফোকাস করতে হবে ঠিক আছে নাও এবার চলে আসি আমি একটু নিচে আমাদের শরীরে বেশিরভাগ রেচন কিভাবে ঘটে তো বেসিক্যালি আমাদের শরীরে বেশিরভাগ রেচন মূত্রের মাধ্যমেই ঘটে ঠিক আছে জল যেহেতু নুনকে দ্রবীভূত করে রাখে তাই আমাদের প্রধান রেচন পদার্থ মূত্র ঠিক আছে এর মধ্যে অনেকটা ও উপস্থিত থাকে এর মধ্যে অনেকটা নুন বা লবণও উপস্থিত থাকে রেচন প্রক্রিয়ায় দেহের ভেতরের মূলত কোন রেচন অঙ্গ কাজ করে তো এটা হচ্ছে বৃক্ষ বা কিডনি আমাদের দেহের মধ্যে কোন অঙ্গি কাজ করে বৃক্ষের মানে রেচন প্রক্রিয়া এটা সাধারণত আমাদের কিডনি বা বৃক্ষ এটা কিন্তু কাজ করে এই অঙ্গটি হচ্ছে কাজ করে তারপর বলেছে যদি কোনো কারণে রক্তে নুনের পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে সেক্ষেত্রে দেখো দেহের প্রয়োজনের থেকে আরো বেশি এই লবণের রেচনের প্রয়োজন তাহলে আমাদের প্রধান রেচন পদার্থের পরিমাণ কেমন পরিবর্তন ঘটবে সেক্ষেত্রে মূত্রের পরিমাণ বাড়বে মানে মূত্র হচ্ছে বেড়ে যাবে কারণ কি তখন যেহেতু অতিরিক্ত পরিমাণ লবণ আসছে তার ফলে কি হবে মূত্রের যে পরিমাণ সেটা বেড়ে যাবে এবং তখন কিন্তু আমাদের যে প্রধান রেচন অঙ্গ এবং তখন কিন্তু আমাদের যে প্রধান রেচন অঙ্গ তাকে অনেক বেশি কাজ করতে হবে যার ফলে একটা কিডনি বা একটা বিক যে আয়ু থাকে পঞ্চাশ থেকে ষাট বছর সত্তর বছর আশি বছর তার আয়ু কিন্তু কমে আসতে পারে এবং তার ফলে খুব কম বয়সে মানে বলতে পারো চল্লিশ পঞ্চাশ বছর বয়সেও কিন্তু কিডনি ফেলিয়র হয়ে যাওয়া বা কিডনির যে ব্যর্থ হয়ে যাওয়া কিডনি কাজ না করা এই রোগগুলো হচ্ছে হতে পারে ঠিক আছে এগুলো খেয়াল রাখো আচ্ছা এবার নিচের দিকে চলে আসো বলেছে এভাবে কারো বিকে কার্যকারিতা কোনো কারণে নষ্ট হয়ে গেছে তখন তাকে কি পরামর্শ দেওয়া হবে তো তাকে হচ্ছে নুন কম খাওয়ার পরামর্শ অবশ্যই দেওয়া হবে এবং তার সাথে হচ্ছে সামুদ্রিক যে মাছ এবং সেই সব মাছও যাতে কম খায় সেটা হচ্ছে তাকে পরামর্শ দেওয়া হবে দীর্ঘদিন লিভারের রোগে ভুগলেও একই পরামর্শ দেওয়া হয় কারণ লিভারের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হচ্ছে কিছু ফাংশন আছে যেটা হচ্ছে কাজ করে তো সেই কারণে লিভারের ক্ষেত্রেও কিন্তু সেম পরামর্শ হচ্ছে দেওয়া হয় ঠিক আছে এবার আমরা একটু নিচের দিকে চলে আসি কি বলছে দেখো বেশিরভাগ সময় হচ্ছে আমের টুকরো নুন মাখিয়ে রোদে শুকোতে দেওয়া হয় এটা করা হয় কারণ দুটো কেন করা হয় এটা হচ্ছে আম কাটলে দেওয়া হয় বা অনেক সময় হচ্ছে মাছ মাংস শব্দ কেটে হচ্ছে এনেছে সেটাকে নুন হলুদ মিশিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেয় ঠিক আছে কেন এটা করা হয় কারণ হচ্ছে সিম্পল এখানে হচ্ছে মাছ বা মাংসের ওপর যখন নুন বা হচ্ছে কোনো ফলের ওপর কেটে হচ্ছে তার উপর নুন মাখানো হয় এর উপরে কি হয় নুনের যেহেতু একটা আস্তরণ থাকে তার ফলে সহজেই এর উপর জীবাণু জন্মাতে পারে না আর যদি বা জন্মায় তাহলে কি হয় এই যে নুন থাকে নুনের জন্য এই জীবাণুর দেহ থেকে যে দেহ রস বা এদের দেহে যে সাইটোপ্লাজম থাকে কোষের মধ্যে সেখান থেকে জল বেরিয়ে আসে এবং জলের যখনই ঘাটতি দেখা দেয় যেহেতু আমাদের দেহে জলের ঘাটতি হলে কি কি হয় তোমরা দেখেছো কত ধরনের রোগ হতে পারে কত ধরনের সমস্যা হতে পারে এদের ক্ষেত্রে সেম জিনিস হয় এরা এমনকি মারাও যেতে পারে তো যে কারণে নুন মাখিয়ে রাখা হয় যার ফলে হচ্ছে সহজে ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো এর উপরে জন্মাতে পারে না ওকে তাহলে হচ্ছে যাতে আমের টুকরো বেশিরভাগ জলীয় অংশ বেরিয়ে যায় তো প্রথম কথা বেশিরভাগ জল যাতে বেরিয়ে যায় কারণ নুন হচ্ছে জলটাকে বের করে না যেটা বললাম যেটা এটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের ক্ষেত্রে যেমন করে ঠিক একইভাবে আমের থেকে হচ্ছে তার উপরের দিকের অংশ থেকে তাড়াতাড়ি বেশি করে জল বের করে নেয় নিয়ে সেটাকে বাষ্প আকারে পরিবেশে বের করে দেয় তারপরে হচ্ছে বাতাসে ভেসে থাকা জীবাণুদেরও ওই জিনিসটা বেশি দিন ভালো রাখে তার ফলে বাতাসে যে ভেসে থাকা জীবাণু তাদেরকেও কিন্তু অনেকদিন হচ্ছে এটা ভালো রাখে ঠিক আছে যে নুন কিভাবে বেশি সময় ধরে হচ্ছে মাছ মাংস বা হচ্ছে মানে কাটা আমের টুকরো এটগুলোকে ভালো রাখে কিভাবে সেটা হচ্ছে নুনের সংস্পর্শে আসে জীবাণুর কোষ তরল অভিশ্রবণ প্রক্রিয়ায় বেরিয়ে আসে মানে কোষের মধ্যে যে তরল পদার্থ থাকে সেটা অভিশ্রবণ প্রক্রিয়ায় বেরিয়ে আসে তখন অধিকাংশ ক্ষেত্রে জীবাণুরা মারা যায় তাই খাদ্য সংরক্ষণ করার জন্য বহু প্রাচীনকাল থেকেই এই পদ্ধতি চালু করা আছে ঠিক আছে এটা খুব ভালো করে পড়ো কারণ এটা অ্যান্সার করার জন্য অনেক জায়গাতেই কিন্তু কাজে লাগে ঠিক আছে তো সেই কারণে এটাকে খুব ভালো করে জানতে হবে এবার আমরা একটু নিচের দিকে চলে আসি জেনে রাখোতে এখনকার প্রচলিত শব্দ স্যালারি এটা একটা জাস্ট সল্ট থেকে এসে এটা একটা সিম্পল জিনিস বলা আছে কোশ্চেন হিসাবে আসে না জাস্ট একটু দেখে রাখো এটা ঠিক আছে আচ্ছা নিচের ক্ষেত্রগুলো কিভাবে লবণের ব্যবহার করা যেতে পারে তা লেখো তো দেখো এখানে কি কিভাবে ব্যবহার করা যেতে পারে যেরকম এখানে একটা করে দিয়েছে একটু সেটাই দেখো বলেছে হঠাৎ একদিন তোমার ঘন ঘন বমি এবং ডায়রিয়া হলো তারপরে কি দেহ থেকে প্রচুর জল বেরিয়ে যাবে এবং এই সময় কিন্তু নুন চিনি জল বা ও জল যেটা সেটা এই সময় হচ্ছে খেতে হবে ঠিক আছে দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে নুন ও সামান্য চিনি বেশানো জল এই সময় খেতে হয় ওকে তারপর হচ্ছে তোমার দাঁতের যন্ত্রণা হচ্ছে তো দাঁতের যন্ত্রণা হলে অনেকে কি করে হচ্ছে মুখের মধ্যে হচ্ছে মানে মারিতে হচ্ছে মানে লবণ যেটা বা নুন সেটা নিয়ে হচ্ছে মানে যেরকম করে আমরা হাত দিয়ে হচ্ছে ব্রাশ করি ঠিক আছে অনেকটা মানে আঙুল দিয়ে ঠিক সেরকম ভাবে অনেকেই হচ্ছে মুখে ঘুষে নেয় আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যখন গলার ব্যথা হয় তখন আমরা কি করি নুন জল করি করে সেটা গার্গিল করি এটাতে হচ্ছে আমাদের মানে ব্যথা যেটা সেটা হচ্ছে কমে যায় কারণ কি ব্যথা হওয়ারও কারণ আছে এখানে যে কোষগুলো থাকে তাতে অতিরিক্ত জল জমে যায় যার ফলে ব্যথা হয় এবার যখনই আমরা নুন জল দিয়ে গার্গল করি তখন এখান থেকে জলটা বেরিয়ে আসে এবং তার ফলে হচ্ছে গলার ব্যথা সেরে যায় ওকে তো এই ধরনের বেশ কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তোমরা এখান থেকে হচ্ছে দেখছো ঠিক আছে এগুলো একটুখানি তো আজকে ক্লাস আমরা বেসিকালি এখানে শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে যেখানে আমরা সংশ্লেষিত যৌগ ও পরিবেশে তার প্রভাব এগুলো নিয়ে হচ্ছে জানবো ঠিক আছে এত পর্যন্ত যা যা করানো হলো সেগুলো তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা কোনো ডাউট নেই যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আর এখানে হচ্ছে বাকি যেগুলো আছে যেরকম তোমার পায়ে যোগ কামড়ে ধরলো তখন কি করবো আমরা নুন দিয়ে দিই কারণ নুনের ক্ষমতা কি নুন হচ্ছে দেহ থেকে হচ্ছে জলকে বের করে আনে এবং এই জোকের দেহের উপরিতলটা এমনই থাকে যে এর দেহ থেকে যখনই নুন দেওয়া হয় এর দেহ থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায় এবং বেশিরভাগ জল বেরিয়ে যাওয়ার ফলে এদের দেহে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তারপরে বলেছে তোমাকে পাকা তেতুল সংরক্ষণ করতে বলা হলো স্বাভাবিক সংরক্ষণ করার জন্য কি করবো তার আমরা উপরটাই ভালো করে নুন মাখিয়ে দেবো ঠিক আছে তাহলে সংরক্ষিত থাকবো রক্তচাপ কমার লক্ষণ দেখা দিলে তখন কি করবে রক্তচাপ কমার লক্ষণ রক্তচাপ কমে গেছে তাহলে কি তাকে একটু নুন জল খাইয়ে দাও ঠাকুমার ক্ষেত্রে যেটা আমরা পড়েছিলাম যে ঠাকুমার রক্তচাপ কমে গিয়েছিল ব্লাড প্রেশার লো হয়ে গিয়েছিল যে কারণে হচ্ছে এটা হয়েছিল তো সেক্ষেত্রে কি করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে রক্তচাপ কমে গেলে তখন হচ্ছে নুন জল খাইয়ে দাও বোঝা গেল তো এই হচ্ছে বেশ কিছু হচ্ছে ঘটনা যেগুলো হচ্ছে আজকে ক্লাসে আমরা দেখলাম আসলে আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং যদি কোনো ডাউট থাকে তাহলে আবার বলছি যে আবার হচ্ছে তোমরা কমেন্ট করতে পারো অথবা তোমরা আরও একটা জিনিস করতে পারো সেটা হচ্ছে টেলিগ্রামে তোমরা জয়েন করে সেখানেও তোমরা তোমাদের ডাউটগুলো বা তোমাদের কোয়েশ্চেনগুলো জানাতে পারো ঠিক আছে তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে প্রত্যেকে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আর কোনোরকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে হচ্ছে জানো ওকে